দজ্জাল শাশুড়ি দুধের সঙ্গে বিষ মিশিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে। শাশুড়ি হয়ে ছেলের বউকে খুন করার এই মর্মান্তিক ঘটনা ঘটে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার আকুয়া গ্রামে। নিহতের পরিবারের দাবি, বিয়ের সময় যৌতুক হিসেবে সোনার গহনা দেওয়ার কথা ছিল, দিতে দেরি হওয়ায় দুধে বিষ দিয়ে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। জানা যায়, 7 মাস আগে বিথি আক্তারের সঙ্গে প্রবাসী সুমন আনসারির বিয়ে হয়। বিয়ের 3 মাস পর স্বামী সুমন প্রবাসে চলে যায়। এরপর থেকেই সৎ শাশুড়ি শাহিনা আক্তার যৌতুকের জন্য নানা অত্যাচার ও চাপ সৃষ্টি করতে থাকে তার ওপর। পরশুদিন বিথি শ্বশুরকে হাট থেকে শশা কিনে আনতে বলে। ছেলের বউয়ের কথা মতো শ্বশুর শশা কিনে আনলে শাশুড়ি ওই শশা বাইরে ফেলে দেয় এবং স্বামীকে বকাবকি করতে থাকে। ছেলের বউ শ্বশুরের পক্ষ নিয়ে কথা বলে শাশুড়ির মনে ক্ষোভের সৃষ্টি হয়। সবাই রাতের খাবার শেষ করার পর শাশুড়ি বিথিকে 1 গ্লাস দুধ খেতে দেয়। দুধ খেয়ে সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় সবাই ডাকাডাকি করে। না উঠলে তার বাবার বাড়িতে ফোন দেয়। ফোন পেয়ে তার বাবাসহ বাড়ির লোকজন এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে বিথির মৃত্যু হয়।